বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা খুবই জনপ্রিয় কবিতা, যা এখনও অমর হয়ে রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রওনা দিয়েছি এই কাজলা দিদি কবিতার লেখক কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে। আমি এখন নদিয়ার নাজিরপুর থেকে রওনা দিলাম বাইকে। আমার যেতে হবে 25 কিলোমিটার রাস্তা। যাব নদিয়া জেলার করিমপুরের জামশেরপুর গ্রামে। ওখানে গেলেই আমরা দেখতে পাবো কবি যতীন্দ্রমোহন বাগচির সেই রাজবাড়ি। বন্ধুরা, তোমরা যদি যেতে চাও তবে বলে দিই কৃষ্ণনগর থেকে করিমপুরের দূরত্ব 78 কিলোমিটার রাস্তা এবং করিমপুর থেকে বাগচিবাড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কথা বলতে বলতে আমরা চলে আসলাম বাগচিবাড়ির সেই সরু রাস্তায়। এখান থেকে আর কিছুটা গেলে দেখা মিলবে বাগচিবাড়ির সেই রাজবাড়ি। চলো বন্ধুরা, এবার গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি বাগচিবাড়িতে। এই যে সেই বাগচিবাড়ি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রধান দরজা। চলো বন্ধুরা, এবার বাড়িটাকে একটু ভালো করে দেখি। চারিদিকে ঝোপ জঙ্গলে ভরে গেছে বাড়িটায়। বাড়িটা দেখেই সত্যি খুব অবাক হয়ে গেলাম। সৃষ্টিধর বাগচি এই জামশেরপুরে তাদের কাঁচা ঘরের পরিবর্তন ঘটিয়ে পাকা বাড়ি তৈরি করেছিলেন, সেটি হলো এই বাগচিবাড়ি। এই বাড়িতে কবি যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন 1878 খ্রিস্টাব্দের 27 নভেম্বর। বাড়িতে কেউ নেই, তাও আমি তোমাদের একবার দেখানোর চেষ্টা করব যে ভেতরে কী কী আছে। চলো এই ফাঁকটা দিয়ে দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছ ভেতরটা? ভেতরটায় শুধু ভাঙা কাঠের জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই, কিছুই আর দেখা যাচ্ছে না, কোথাও কিছু নেই। এখানেও তোমরা দেখতে পাচ্ছ ওই একই রকম ভাঙা জিনিসপত্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর এই পাশের দিকের গেটটায় চলে আসলাম। এখানেও কেউ না থাকার কারণে আমরা আর ভেতরে প্রবেশ করতে পারলাম না। এর পরবর্তীতে যতীন্দ্রমোহন বাগচির বাবা হরিমোহন বাগচি ওই বাড়ির কিছুটা দূরে আরও একটা বাড়ি তৈরি করেন, যা নতুন বাগচি বাড়ি নামেও পরিচিত। এটাই হচ্ছে সেই নতুন বাগচি বাড়ি। চলো বন্ধুরা, এবার এই বাড়ির ভেতরে যাওয়া যাক। এই বাড়িটাও সেই আগের বাড়িটার মতো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই বাড়িটাকে এখন এই আশেপাশের লোকজনই ব্যবহার করছে নিজেদের কাজের জন্য। আর দেখো এই যে সেই দেয়াল, দেয়ালগুলো আস্তে আস্তে খসে যাচ্ছে। তো এবার চলো ভেতরটা দেখি। নামটা বল, আশুতোষ মণ্ডল। হ্যাঁ, এই আশুতোষ দাদা এখন আমাদের এই বাড়িটা দেখাবে। চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছো তোমরা, হ্যাঁ এটা মন্দির। এখানে তোমার কালী পুজোর সময় কালী পুজোটা হয়। তো কালী পুজোর 7 দিন পরে, হ্যাঁ, ঠাকুরটা বিসর্জন হয়ে যায় 7 দিন পরে। ওই কাঠামো যেটা থাকে সেটা আবার তুলে এনে এখানে রেখে দেওয়া হয়। তোমরা শুনতে পেলে, এখানটায় মা কালীর পুজো হয়। আর এই বাড়ির বংশধররা তারা সবাই বিভিন্ন জায়গায় আছে, কিন্তু কালী পুজোর সময় তারা সবাই চলে আসে এখানে। আমরা উপরে যাব, চলো দেখি। আশুতোষ দা এবার আমাদের উপরে নিয়ে যাচ্ছেন। কবি যতীন্দ্রমোহন বাগচি যেখানে থাকতেন, যেই ঘরটায় থাকতেন, সেই ঘরটা একটু দেখাবেন।
আর চলো দেখি কি কি আছে ওখানটায়। তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু ঘরে তালা মারা আছে, হয়তো ওই ঘরে কিছু রাখা আছে, আর চাবিটা মালিকের কাছে থাকার জন্য তাই আর ভেতরটা দেখা হলো না। আর দেখো কত বড় বারান্দার ঘর, আর ঘরের ভেতরটা দেখো, ঘরের ভেতরটা চওড়াটা একটু কম কিন্তু লম্বায় অনেকটা উঁচু, দেখো ভালো করে দেখতে পাচ্ছ। এবার চলো যাওয়া যাক, যতীন্দ্রমোহন বাগচি কোন ঘরে থাকতেন এবং কোন ঘরে থেকে বড় হয়েছেন সেই ঘরটা একটু দেখব। এই যে সেই ঘরটা, এই ঘরটায় যতীন্দ্রমোহন বাগচি থাকতেন, এই ঘরেও তালা মারা আছে, দেখব এবার জানালে দিয়ে কিছু দেখা যায় নাকি। চলো দেখি জানালাটাই দিয়ে কিছু দেখার চেষ্টা করি। দেখো বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ, হয়তো কিছুই নেই, শুধু একটা কি চৌকির মতো বা একটা টেবিলের মতো আছে, আর ঘরটা পুরোই ফাঁকা। আর এই সাইডটা দেখো, এই সাইডটা ওই ওই সাইডটা দিয়ে সামনেটা দিয়ে ওই ছাদের উপর ওঠে, কিন্তু এইখানের জায়গাটা ভালো না, তাই ওদিকে যেতে পারলাম না। এটাই ছিল কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি, আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভাই মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা।